সময় আসবে আমি মামুনুল হকের ভূপৃষ্ঠে থাকব না। উবাদের পর কারা ভোগ নবী ইউসুফ আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ শূন্য কথা বললে গ্রেফতার একজন ভক্ত এবং আল্লামা মামুনুল হক সাহেব কি বলেছে সেটিও আমি আপনাদেরকে দেখাবো। তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ না দেখে কে কোথাও যাবেন না, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলের নিকট পৌঁছে দিবেন। আমাদের মঞ্জিল বহুদূর, আমরা সাহস হারাই না। আমরা জানি সত্যের পথ কুসুমাস্তীর্ণ নয়, কাঁটায় ভরায় পথ চলতে বুকে হিম্মত নিয়েই মাঠে নেমেছি। ওদের কুৎসিত কদর্যতার মোকাবেলায় আমরা ফোটাই সত্য সুন্দরের সুবাসিত ফুল। কারাবরণ তো সংগ্রামের পথে সাফল্যের মাইল ফলক। আমার কপালেও যদি জোটে যায় সে ভাগ্য, নিজেকে সৌভাগ্যবানী মনে করব। অপবাদের পর কারা ভোগ নবী ইউসুফ আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ সুন্নত। আমরা তো জেল জুলুমি নয়, শাহাদাতের তামান্না নিয়ে সংগ্রামের পথ মাড়াই। জিন্দান খানার পথে সংগ্রামীদের সাহস্য বদন আমাদেরকে উজ্জীবিত করে, অনুপ্রেরণা যোগায় ত্যাগ আর কুরবানির। জীবনের চেয়ে দৃপ্ত মৃত্যু তখনই জানি, শহীদের খুনে হেসে উঠে যাবে জিন্দেগানি। গ্রেফতার করুক না কেন, ফাঁসির কাছে ঝুলে এলিও হক কথা বলা থেকে চুল পরিমাণ পিছপা হব না ইনশাআল্লাহ। যুবকেরা বই গিসের আমার একটা কবিতা যুবকদের উদ্দেশ্যে, ডর নেহি পরোয়া নেহি জব কুওতে ঈমান হ্যায়, ডর নেহি পরোয়া নেহি জব কুওতে ঈমান হ্যায়। আরে এক দিন মরনা হ্যায় জব ফের লড়কে কেউ মরতে নেহি, এক দিন মরনা হ্যায় জব ফের লড়কে কেউ মরতে নেহি, নওজওয়ান কেউ শাহাদত খামোশা এমন একটা সময় আসবে যখন আল্লাহ বা নূরপুরীও থাকবেন না, এমন একটা সময় আসবে হাফিজউদ্দিন সাহেব হুজুরও থাকবেন না, এমন একটা সময় আসবে আমি মামুনুল হক এই ভূপৃষ্ঠে থাকব না। আমাদের পরবর্তী সন্তান যারা আছো তোমরা শপথ নিয়ে বাড়িতে ফিরবে, তোমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শামসুল হক ফরিদপুরীর মতো যখনই দেখবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ বিষোদ্গার করছে, আল্লাহর আইনকে যেও কেউ অসম্মান অপমান করবার চেষ্টা করছে, জান কোরবান দিয়ে সেই ষড়যন্ত্রে রুখে দেওয়ার চেষ্টা করবে। মোহতারাম হাজরিন, কথা লম্বা নয়, ছোট্ট একটা কথা আমি বললাম, এই কথার সূত্র ধরেই বলছি দেশ এবং জাতির প্রতি আমাদের ঐতিহাসিক দায়িত্ব বোধ রয়েছে। এ দেশটার ব্যাপারে আমাদের স্পষ্ট অধিকার রয়েছে, আমরা এখানে ভাড়াটিয়া হিসেবে থাকি না। বুকের রক্ত দিয়ে ইঞ্চি ইঞ্চি মাটি খরিদ করে মালিকানার সূত্রে দেশে বসবাস করি। শত বছর পর্যন্ত আমাদের পূর্বপুরুষরা রক্তের সাগর প্রবাহিত করে দেশের স্বাধীনতা অর্জন করেছে। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে রক্ত দিয়েছিল আমাদের পূর্বপুরুষ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই। 1857 সালে দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিল আমাদের পূর্বপুরুষ হাফেজ জামান শহীদ রহমতুল্লাহ আলাই। 1924 সালে দেশের জন্য স্বাধীনতার জন্য মাল্টার আন্দামান দ্বীপে কারারুদ্ধ হয়েছিল আমাদের পূর্বপুরুষ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই। এভাবে একের পর এক ত্যাগ আর কোরবানির নাজরানা পেশ করে, রক্তের নাজরানা দিয়ে, রক্তের সমুদ্র পাড়ি দিয়ে তবেই লাল সবুজের পতাকা আমরা উড্ডীন করেছি। এই পতাকা আমরা কারো কাছে ইজারা দেই নাই। 55,000 বর্গ মাইল
শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, এই 55,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি আমার জায়নামাজের সেজদার মাটি। সুতরাং এ মাটির ইজ্জতের হেফাজতের জন্য, এই পতাকার সম্মান রক্ষা করার জন্য, এ মাটিতে আল্লাহর কোরআন আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য আমরাও আমরণ সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদের নিকট আসমানি এলেমের ওয়াহিকে আমানত রেখেছেন তথা নায়েবে নবী হিসেবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিরাসতে আম্বিয়ার জিম্মাদারি দিয়েছেন, এই নবীদের উত্তরাধিকার সূত্রে একটা দায়িত্ব তাদের কাঁধে অর্পিত হয়েছে। সে দায়িত্বটা হলো দেশ এবং জাতির যে কোনো ক্রান্তিকালে, জনপদের যে কোনো দুঃসময়ে তারা জাতিকে রক্ষা করার জন্য, জনপদকে হেফাজত করার জন্য তারা তাদের সক্রিয় ভূমিকা পালন করবে। ওলামায়ে উম্মতের জিম্মাদারি রয়েছে। সাধারণ মানুষের যতটুকু দায়িত্ব, একজন সাধারণ মুসল্লির যতটুকু দায়িত্ব, একজন ইমামের দায়িত্ব তার চেয়ে অনেক বেশি। ঠিক তদ্রূপ একজন সাধারণ নাগরিকের যতটুকু দায়িত্ব একটা দেশের প্রতি, জাতির প্রতি, জনপদের প্রতি, একজন আলেমে দ্বীনের কর্তব্য তার চেয়ে অনেক বেশি। যেমনিভাবে সরকারের প্রশাসনে যারা দায়িত্ব পালন করেন, প্রশাসনিক শৃঙ্খলা রক্ষা করা নাগরিকদেরও দায়িত্ব, জনগণেরও দায়িত্ব, তবে প্রশাসনের দায়িত্বটা অনেক বেশি। এজন্য কোথাও যদি কোনো অকারেন্স দুর্ঘটনা, কোনো অপরাধ সংঘটিত হয়, সেজন্য সরকারের কাছে, ঊর্ধ্বমহলের কাছে সাধারণ মানুষ হিসেবে আমাকে আপনাকে জবাবদিহিতা করতে না হলেও স্থানীয় দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তাকে কিন্তু জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হয়। তো যেমনিভাবে একজন সাধারণ নাগরিকের তুলনায় একজন প্রশাসনিক দায়িত্বশীলের কর্তব্য বেশি, প্রশাসনের শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আল্লামা মামুনুল হক সাহেব সহ অন্যান্য সকল উলামায়ে কেরামদেরকে মুক্তি দেওয়া হোক, কে কে একমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলের নিকট পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম।